এক্সের অপসেশন থেকে বেরোতে চাইছো কিন্তু কিছুতেই বেরোতে পারছো না তার কিছু নিশ্চয়ই কারণ আছে যার জন্য বেরোতে পারছো না তো আজকের ভিডিওতে আমি এমন তিনটে টিপস তোমাদের দেব এই তিনটে তোমরা করো তাহলে কিন্তু থেকে কারণ এক্স এর থেকে বেরোনটা ভীষণ দরকার যদি তুমি এক্সকে নিয়েই সারা জীবন পড়ে থাকো তাহলে আর জীবনের সামনের দিকে কি করে এগোবে এক্স তো তোমাকে ছেড়ে এক্স কে নিয়ে চলে গেছে তাহলে তুমি কেন এক্স কে নিয়ে পড়ে থাকবে তাই না টিপস আমি তোমাদেরকে দেব এবং এটা বলবো এই তিনটে ফলো করতে হবে ঠিকঠাক মতন ফলো যদি না করো তাহলে কিন্তু কোনো কাজে দেবে না তো এই তিনটে টিপস এর মধ্যে প্রথম টিপস হলো তাকে সোশ্যাল মিডিয়া স্টক করা বন্ধ করতে হবে তাকে আনফলো করতে হবে প্রয়োজন হলে তাকে আনফ্রেন্ড করে দাও প্রয়োজন হলে তাকে ব্লক করে দাও কারণ তুমি যত তাকে দেখবে তোমার সোশ্যাল সাইটে যত সে জল করবে তত কিন্তু তুমি এক্সের অপসেশন থেকে বেরোতে পারবে না তো এক্স এর থেকে বেরোনোর জন্য প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হচ্ছে তাকে সোশ্যাল মিডিয়া থেকে স্টক করা বন্ধ করতে হবে নাম্বার টু তোমাদের অনেক মিউচুয়াল ফ্রেন্ড ছিল ইনফ্যাক্ট যারা রিলেশনশিপে থাকো এরকম কমন ফ্রেন্ড প্রত্যেকেরই থাকে তো কিছুদিনের জন্য এই মিউচুয়াল ফ্রেন্ডদের থেকে একটু ব্রেক নিতে হবে আমি কখনো বলবো না যে ফ্রেন্ডশিপ নষ্ট করে দাও ফ্রেন্ডশিপ ডেফিনেটলি রাখো বাট কিছুদিনের জন্য ব্রেক নাও কারণ তুমি যেহেছ এক্স রে অপসেশন থেকে বেরোতে আবার তুমি মিউচুয়াল ফ্রেন্ডদেরও রেখে দিয়েছো অ্যাসা ক্যাসে চলেগা কারণ তোমাদের যখন কথা হচ্ছে তখন কিন্তু দশটা কথার মধ্যে নটা কথাই কিন্তু তোমার এক্স কে নিয়ে হচ্ছে জানিস আজকে ও এটা করেছে বা এরকম ধরনের ইনফরমেশন আদান প্রদান হচ্ছে তাহলে তুমি এক্সের থেকে কি করে বেরোবে তো যখন তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে এই অপশেষান থেকে বেরিয়ে যেতে পারবে আবার তাদের সাথে কন্ট্যাক্ট করে নাও তো কিছুদিন তাদের সাথে কন্টাক্ট করা বন্ধ করো নাম্বার টু সরি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আসছে জায়গা চেঞ্জ করো প্লেস চেঞ্জ করো অ্যাটমসফিয়ার চেঞ্জ করো লাইফে নতুন নতুন ক্রিয়েটিভিটি আনো লাইফে নানান ধরনের এক্সপিরিয়েন্স গেন করো নিজের লাইফের ট্র্যাকটাকে চেঞ্জ করে দাও যে ট্র্যাকে চলে তুমি এক্সকে পেয়েছিলে এবং তাকে হারিয়েছো লাইফের ট্র্যাকটাই চেঞ্জ করে দাও লাইফের ট্র্যাক যদি চেঞ্জ করতে পারো নতুন নতুন মানুষজনদের সাথে যখন আলাপ হবে তোমার তোমার লাইফ যখন একটা অন্য ট্র্যাকে এগোবে তখন কিন্তু তোমার মনে হবে বেশ ভালো হয়েছে এই এক্স চলে গিয়ে আর যদি তুমি এক্সের অপসেশন নিয়ে পড়ে থাকতে চাও তাহলে এগুলোর কোনোটাই ফল করো না তাহলে কিন্তু তুমি কখনোই এক্স থেকে নেক্সটের দিকে যেতে পারবে না নেক্সট মিন্স কোনো রিলেশনশিপ নয় নেক্সট মানে নিজের লাইফের ট্র্যাকটাকে অন্য দিকে চেঞ্জ করা যখন তোমার এক্স তোমাকে দেখবে তখন সে দেখবে তুমি তার থেকে অনেক উঁচুতে উঠে গেছো তো বস নিজের এক্স এর থেকে বেরোতে গেলে এই তিনটে টিপস তো ফলো করতেই হবে আর ভি এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে